লাখে লাখে বাড়ছে তাপমাত্রার পারদ, তীব্র তাপপ্রবাহ চলছে গোটা বাংলা জুড়ে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁয়েছে। এই পরিস্থিতিতে জেলার একমাত্র বিদ্যালয়ে চালু হল ওয়াটার বেল। নামখানা ব্লকের অন্তর্গত রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠে চালু হলো এই ব্যবস্থা। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 2000 ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে, অধিকাংশ কৃষক এবং মৎস্যজীবী পরিবারের সন্তান। সুন্দরবনের এই স্কুলে গত কয়েকদিন ওয়াটার বেল চালু হয়েছে। প্রতিদিন বেলা 12টার সময় এবং বিকেল 3টের সময় এই জলপান বিরতি দেওয়া হচ্ছে। ক্লাসে বসেই পড়ুয়াদের জল খাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাসের শিক্ষক শিক্ষিকারা তদারকি করছেন পুরো বিষয়টি। পাশের রাজ্য উড়িষ্যাতে প্রথম চালু হয় এই ব্যবস্থা। এখন এরাজ্যের বেশ কয়েকটি জেলাতেও চালু হয়েছে এই ব্যবস্থা। মূলত পড়ুয়াদের অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে এই ব্যবস্থা বলে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই ব্যবস্থায় খুশি স্কুল পড়ুয়ারাও। আমি রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ের প্রায় 2000 মতো স্টুডেন্ট এই অবস্থায় তীব্র দাবদাহে, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমার বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী এবং আমার স্টাফ কাউন্সিল সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সারাদিনে গ্রাম থেকে আসে, তারা যদি ঠিক সময় মতো জল পান না করতে পারে তাহলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে ছেলেমেয়েদের। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রতিদিন যতদিন গ্রীষ্মের ছুটি না পড়ছে ততদিন পর্যন্ত আমরা দুপুর 12টায় এবং বিকাল 3টার সময় একটা বেল, মানে ওয়াটার বেল দেবো, যে সেই সময় ছাত্রছাত্রীরা সবাই নিজেদের জলের বোতল নিয়ে জল খাবে এবং মাস্টারমশাইরা তাদেরকে জল খাওয়ার জন্য সাহায্য করবে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। পরবর্তীকালে যদি দেখা যায় আরও দাবদাহ ছুটির পরেও থাকে, আমরা এটা চালিয়ে যাব, এই অঙ্গীকারও করেছি আমরা, তা যাতে ছেলেমেয়েরা সুস্থ থাকে ওই জন্য এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে আমাদের এই অতিরিক্ত গরম পড়ার জন্য যাতে আমাদের শরীর সুস্থ থাকে, তাই স্কুলে দুবার 12টার সময় 3টের সময় জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্যারের উপস্থিতিতে সবাই আমরা একসঙ্গে জল পান করি। এই বিষয়টা, এত গরম তার মাঝখানে সবাই মিলে একই নির্দিষ্ট টাইমে জল খাওয়া কেমন লাগছে? খুব ভালোই লাগছে। কী নাম তোমার? সুপ্রিয়া মণ্ডল। কোন ক্লাস? 12। আসলে এটা আমরা আগে উড়িষ্যাতে চালু হয়েছে আমাদের কাছে খবর ছিল, তো সেটা খুব আমরা ইন্সপায়ার্ড হই, বিষয়টা মাথায় আসে এবং তারপর থেকে আমরা নিজেরা, আমি পার্সোনালি এটা আমাদের যিনি টিআইসি রয়েছেন তাকে বলি এবং তারপর স্কুলের কমিটি আলোচনা করে এটা সিদ্ধান্ত নেয় যে ওয়াটার বেল সিস্টেমটা চালু হবে। তো 12টা এবং 3টে দুটো সময়ে ওয়াটার ব্রেক দেওয়া হচ্ছে, দুটো বেল দেওয়া হচ্ছে এবং তাতে 1-2 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হচ্ছে। ক্লাসে যে মাস্টারমশাই দিদিমণিরা রয়েছেন তারা সেই তাদের মানে দায়িত্বে সেটা ছাত্রছাত্রীরা জলপান করছে। যে ডিহাইড্রেশন হচ্ছে, যে প্রচণ্ড গরম লু বইছে, এতে যে ডিহাইড্রেশন হচ্ছে তার থেকে শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া হতে পারে, ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে, আমাদের এখানেও হচ্ছে। তো সেই কারণে আমরা এই ওয়াটার বেল সিস্টেমটা চালু করেছি। আশা করছি আগামী দিনে আমাদের এই এলাকা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই ধরনের ওয়াটার বেল সিস্টেম চালু হোক। শুধু তাই নয়, যদি মানুষ আমাদের রাজ্য শিক্ষা দপ্তর যদি এই বিষয়টাও চালু করেন বাধ্যতামূলকভাবে সমস্ত স্কুলে, তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীরা এই যে গরমের সময় অসুস্থ হয়ে পড়া এটা নিশ্চিতভাবে কমবে, জলপানের পরিমাণটাও বাড়বে, এটা ভালো হবে। মানে আমি পার্সোনালি আমি শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব তারা বিষয়টা গুরুত্ব দিয়ে যদি এই ধরনের একটা ব্যবস্থা চালু করেন সমস্ত স্কুলে তাহলে খুব ভালো হয়। আমার নাম সৌম্যকান্তি জানা, আমি রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠের সহশিক্ষক। আমার খুব ভালোই লাগছে, এবার আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় গরমে, এই জন্য সেই ঘাম আমাদের শরীরের সেই জলের ঘাটতিটা পূরণ করার জন্য মাস্টারমশাইরা আমাদের স্কুলে ওয়াটার বেলের ব্যবস্থা করেছেন। এই ওয়াটার বেল পরে দুপুর 12টার সময় এবং বিকেল 3টের সময়, এই সময় শিক্ষকদের উপস্থিতিতে আমাদের সকলকে জল খেতে হয়। কী নাম তোমার? প্রীতমজিৎ। কোন ক্লাস?
হয়। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।